हाय फ्रेंड्स, वेलकम टू हेल्थ एंड मेडिसिन टिप्स चैनल। आज हमें अपन नोजोलिव इनहेलेंट कैप्सुल सम्पर्के बोलबो, जेटा आपनारा शुधुमात्र एक्सटार्नली भावे यूज करते पारबेन। एक्सटार्नली भावे बोलते कि रकम एकटा लागजे आपनादेर, ताई ना? हाँ बंधुरा, ये कैप्सुलटा किन्तु आपनारा खेते पारबेन ना, लागाते पारबेन ना। ताहले कि करे कि काज करबेन सेटा सम्पर्के आज आमी जानाबो। तो भिडियोटा प्रथम थेके शेष पर्यन्त देखते थाकुन। तो बंधुरा, ये नोजोलिव कैप्सुलटा अपनारा मार्केटर मध्य जो फार्मेसी शॉपे खूब सहजे पे जा ओटीसी प्रोडक्ट होवार कारण ये डॉक्टर प्रेसक्रिप्शन छाड़ाओ किन्तु आपनी एटा किन्तु पे जाबेन। এই ধরনের ক্যাপসুল ব্যবহার করার পূর্বে আপনার ডক্টরের সাথে একবার পরামর্শ অবশ্যই নেবেন। তো জানিয়ে রাখি, এই নোজোলিভ ক্যাপসুলটা আপনারা কোন কোন কাজের জন্য ব্যবহার করতে পারবেন। এই ক্যাপসুলটা ধরুন আমরা ঠান্ডা লেগে গেছে, ঠান্ডা লেগে যাওয়ার কারণে পুরোপুরি নাক পুরোপুরি বুজে আছে, সেটে গেছে, ঠিকঠাক মতো নিঃশ্বাস নিতে পারছেন না, নাক পুরোপুরি যেন বুজে আছে মিউকাসের দ্বারা, তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই ক্যাপসুলটা নিতে পারবেন। মজার বিষয় হচ্ছে এটা আপনি কিন্তু এটা খেতেও পারবেন না, প্রথমেই বললাম আপনি কিন্তু এটা লাগাতেও পারবেন না। তাহলে কিভাবে ব্যবহার করবেন সেটাই মজার বিষয়, তো সেটা আপনাদের জানাচ্ছি। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের আন্তরিকভাবে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের উদ্দেশ্যে একটা কথাই জানাবো, রিকোয়েস্ট করছি প্লিজ চ্যানেলটাকে এরকম ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সাপোর্ট করতে থাকুন আরও এরকম ধরনের আরও ভিডিওর আপডেট পেতে। তো বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক এই নোজোলিভ ক্যাপসুলটা আপনারা কীভাবে ব্যবহার করবেন। তো জানিয়ে রাখি, এই ক্যাপসুলটা ব্যবহার করার সময় আপনাদের কিছু করতে হবে না, একটা কেটলি নিতে হবে কিংবা আপনারা সসপেনও নিতে পারেন, যেটা দিয়ে আপনি ওভেনের মধ্যে বা গ্যাসের মধ্যে আপনি জলটা ফোটাবেন। ফুটন্ত জলের মধ্যে এই ক্যাপসুলটা আপনারা দিয়ে দিলেন, দিয়ে দেওয়ার পর আপনাদের যে ভ্যাপারটা উঠবে সেই ভ্যাপারটা নাক মুখের মধ্যে পুরোটা টানতে হবে। তাতে করে কী হবে, আপনার মুখের মধ্যে এবং নাকের মধ্যে যে সেঁটে যাওয়ার মতো যে সমস্যাগুলো হয়, নাক সেঁটে গেছে ঠান্ডা লেগে যাওয়ার জন্য, বন্ধ নাকটা কিন্তু খুলে যাবে এবং নাকের মধ্যে যে মিউকাসগুলো থাকে সেই সমস্ত মিউকাসগুলো আপনার কিন্তু সমস্ত কিছু গলে যাবে এবং গলে পুরোপুরি বাইরে বেরিয়ে যাবে। এবং তাতে করে আপনার একটা রিল্যাক্স ফিল হবে এবং একটা ঠান্ডা ঠান্ডা অনুভূতি হবে, কারণ এর মধ্যে যে কম্পোজিশনগুলো বর্তমান সেটা হচ্ছে আপনার মেন্থল আছে, তার সাথে সাথে আপনার টারফিলিন অয়েল আছে, থাইমল আছে, তারপরে আপনার ক্যাম্ফর আছে, এই ধরনের অয়েলগুলো এর সাথে কিন্তু মিক্সচার আছে, যার জন্য আপনার কিন্তু একটা রিল্যাক্স ভাব এবং নাকের মধ্যে যদি ইচিং প্রবলেমগুলো হয় বা একটা ইরিটেড প্রবলেমগুলো হয় সেটাও কিন্তু আপনার এটা থেকে কিন্তু রেহাই পেতে পারবেন। তাছাড়া আপনার নাক যে বুজে থাকছে সেটা থেকে কিন্তু আপনারা রেহাই পাবেন। তো এটাভাবে আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন, এইভাবেও আপনারা ব্যবহার করতে পারেন। তাছাড়া আপনারা আরেকটিভাবে ব্যবহার করতে পারবেন, একটা ভালো পরিষ্কার কাপড় কিংবা রুমাল নিয়ে নিতে পারেন, সেই রুমালের মধ্যে ক্যাপসুলটা ছিঁড়ে আপনারা ওই রুমালের মধ্যে দিয়ে দিন এবং সেই রুমালটাকে ভালো করে আপনার নাকের মধ্যে দিয়ে ভালো করে আপনার টানতে হবে, যাতে করে ওই যে আপনার এর মধ্যে যে ক্যাপসুলের মধ্যে যে অয়েলটা আছে সেটার যে গন্ধটা সেটা আপনার নাক এবং মুখের মধ্যে পুরোটা ঢোকে, যাতে করে আপনার বন্ধ নাক, নাকের মধ্যে যে মিউকাস থাকে সেই সমস্ত মিউকাসগুলো যেমন বের হয়ে যায় এবং বন্ধ নাকটা যেমন খুলে যায়। আর একটা সমস্যা হলেও কিন্তু আপনারা এই ক্যাপসুলটা ব্যবহার করতে পারবেন, সেটা হচ্ছে আর্থারাইটিস। যে সমস্ত দর্শক বন্ধুদের আর্থারাইটিস প্রবলেম আছে, অর্থাৎ হাঁটুতে বাতের প্রবলেম বা ব্যথা হচ্ছে বা জয়েন্টে পেন হচ্ছে, সেই ক্ষেত্রেও আপনারা কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। এটার ব্যবহার হচ্ছে এরকমভাবে ব্যবহার করবেন যে ধরুন আপনার হাঁটুতে প্রবলেম হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি এই ক্যাপসুলটা ছিঁড়ে পড়ে ওই ক্যাপসুলের মধ্যে যে অয়েলটা থাকবে সেই অয়েলটা আপনার ওই হাঁটুর মধ্যে পুরোটাই ভালো করে মালিশ করতে হবে। মালিশ করলে যে এর মধ্যে যে মেন্থল, তারপরে আপনার ক্যাম্ফর, ট্রিফাইন অয়েল, থাইমল, এই ধরনের যে কম্পোজিশনগুলো বর্তমান, মানে এই ধরনের যে সমস্ত অয়েলগুলো এই ক্যাপসুলটার মধ্যে থাকে সেই অয়েলগুলো আপনার জয়েন্টের যে পেনটা থাকবে সেটা রিমুভ করে দেবে, তাৎক্ষণিক রিমুভ করে দেবে এবং আপনার যে ব্যথা থেকে আপনি একটা রিল্যাক্স ভাব পাবেন। তো বন্ধুরা, এই সমস্যাগুলোতে আপনারা কিন্তু এই নোজোলিভ ক্যাপসুলটা কিন্তু ব্যবহার করতে পারবেন। জানিয়ে রাখি যে এই ক্যাপসুলটা আপনারা প্রাপ্তবয়স্করা এবং বিশেষ করে দুবছর থেকে ওপরের শিশুরাই ব্যবহার করতে পারবেন। এটা আপনারা দিনের মাথায় দুবার ব্যবহার করতে পারবেন, একবার সকালের দিকে আর সন্ধ্যাবেলার দিকে একবার ব্যবহার করতে পারেন। আর ছোটো বাচ্চাদের ক্ষেত্রে, ওদের ক্ষেত্রে ক্যাপসুলের ছোটো প্যাকেট আছে সেগুলো ওরা ইউজ করবে, এই ধরনের ক্যাপসুল যেন ইউজ না করা হয়। অনেক সময় ভুলবশত কী করা হয়, মার্কেট থেকে বাজার থেকে এগুলো খুব সহজেই পাওয়া যায় ওটিসি প্রোডাক্ট বলে, তো এগুলো প্রেসক্রিপশন ছাড়াই মিলে যায় বাজারে, তো সেক্ষেত্রে বাজার থেকে এনে পড়ে ছোটো বাচ্চাদেরও নাক বন্ধ হয়ে গেলে এগুলো দেওয়া হয় বা বড়োরাও এটা ব্যবহার করতে পারে, তো এরকম জিনিসটা কিন্তু করলে কিন্তু হবে না।
আপনারা অবশ্যই ছোট বাচ্চাদেরকে ব্যবহার করাবেন না 2 বছরের নিচে। প্যাকেটের গায়ে 6 মাস লেখা আছে, তো অবশ্যই আমি জানাবো আমার দিক থেকে। তো 6 মাসের উপরে অর্থাৎ আপনার 2 বছরের নিচের বাচ্চাদেরকে যেন না ব্যবহার করানো হয়। তো বন্ধুরা, এটা মেডিসিনটা, এই ক্যাপসুলটা ব্যবহার করার সাথে সাথে আপনারা যে ধরনের মেডিসিনগুলো খাচ্ছেন, যেমন ধরুন আপনার ওমিপ্রাজল বা প্যারাসিটামল বা আরও যে সমস্ত অ্যাজিথ্রোমাইসিন বলুন, সিফিক্সিন বলুন, যে ধরনের মেডিসিনগুলো আপনারা খাবেন, তো অবশ্যই এই ক্যাপসুলটা নেওয়ার 1 ঘন্টা বা আধা ঘন্টা পর আপনারা কিন্তু ব্যবহার করবেন। তো বন্ধুরা, এই ছিল ছোট্ট একটা তথ্য। আর হ্যাঁ, বলে রাখি, জানিয়ে রাখি আপনাদের, স্তন্দনকারী মহিলাদের ক্ষেত্রে এবং প্রেগনেন্সি মহিলাদের ক্ষেত্রে অবশ্যই এই ক্যাপসুলটা ব্যবহার করা চলবে না। এই ক্যাপসুলটা ব্যবহার করার সময় আপনাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যে এই ক্যাপসুলটা যাতে আপনার চোখের মধ্যে এবং নস্ট্রিলের মধ্যে যেন না লেগে যায়। আর তাছাড়া এই ক্যাপসুলটা সাইড এফেক্ট বলতে সেরকম মতো সাইড এফেক্ট কিছু হয় না। যদি ধরুন আপনি এটা নিচ্ছেন, তাতে করে আপনার হতে পারে নাকের মধ্যে একটা জ্বালা ভাব হতে পারে, বা আপনার নাক থেকে জল পড়তে পারে, বা লাল চাকা চাকা নাকের পাশে আপনার বা মুখের পাশে এরকম লাল চাকা চাকা দাগ বেরোতে পারে, এরকম ধরনের সাময়িক কিছু প্রবলেম হলেও হতে পারে। তো সেরকমভাবে সাইড এফেক্টের কিছু হয় না। আর এই ক্যাপসুলটা আপনারা আপনাদের নিকটবর্তী মার্কেটের মধ্যে ফার্মাসি শপে এটা 60 টাকায় 10টি ক্যাপসুল আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল ছোট্ট একটা তথ্য। যদি এই তথ্যটা আপনাদের উপকারে লাগে, তো ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করবেন, নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে এই ক্যাপসুলটা ব্যবহার করে আপনাদের উপকারে কতটা লাগলো বা অপকারে কতটা লাগলো, আপনারা কতটা বেনিফিটস দিলেন। আর যতটা পারবেন এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করছি, প্লিজ চ্যানেলটাকে এরকম ধরনের আপডেট ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।